আর ভাই অকল মুরব্বী অকল অনুরাধ হাসে আর আকুলা কুতি আয় বাজি অনুরাধ তো অক এইবে আর বুড়ো রক এর যদি রামুতন্য হনি কেতি এইতো আয় অনুরাধ তো পুত্র ন সাইতাম জমাতল মানুষ যদি বুড়ত থিয়েতো আয় ন সাইতাম বিএনপি নেতা অকল যদি বুড়ত থিয়েতো আয় তো হম মানি লইতাম বাজি এখন বিএনপি নাই জমাতো নাই জীবন নোয়াইয়ে বিজ্ঞান দে অবাজি ইক্কে যদি হনমিক্কে যদি অনলা বুদ্ধি ফেলন কুদাল হজম হইতে কিয়ামত উদ্দিন নাই হনিকের বাজে আয় মাপ দিতাম না বাজি এই বুট আয় ছাই বাজি এই বুট তো আর অনলা দয়া করে দিবেন বাজি আয় ফাইম নে মার্কা আছে আছে কোন সে মার্কা জুড়ে বলো আস্তে কেন মারো টান হেইয়া হেইয়া নৌকা নৌকা। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন কক্সবাজার ঈদগাঁও রামু মাটি ও মানুষের প্রিয় নেতা আমাদের বিশ্বাস আস্থাদের প্রতীক সংসদের শ্রেষ্ঠ বক্তা জনাব আহাদ সাহেব মনসুর কমলম্পী জনাব আহাদ সাহেব মনসুর কমলম্পী নেতা আছে কলজা নেতা চিল্লাই বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত আজিয়ার এই পথসভা সম্মানিত সভাপতি আর অত্যন্ত প্রিয় নেতা এবং এই এলাকার সাবেক চেয়ারম্যান জনাব নুরুল আমিন কোম্পানি সাহেব ইতাই আয়তের খুব ঘনিষ্ঠ মানুষ এটা ইয়েদি জিয়ান ভবন আছে নুরুল আমিন ভবন ইয়েনতে নিজের টিয়া দিয়ে না মাদ্রাসা দান করছিল দি এবং ইনলে অনেক মসজিদ স্কুলতে দান করছে মানুষের দান করছে এত লাইবে দানবীর আর সবার এটা উপস্থিত বক্তব্য রাখে খুব সংক্ষেপে বক্তব্য রাখে আর অত্যন্ত প্রিয় মানুষ যার নেতৃত্বে আর এখন হামগুড়ির এই কচ্ছপিয়ার উন্নয়নত এবং অনারার প্রিয় চেয়ারম্যান জনাব আবু ইসমাইল মোহাম্মদ নোমান এরে বক্তব্য রাখের আর বদ্দা নুল আমিন বদ্দা আছে আর নেতা আব্দুর রহিম ভাই আছে আর নেতা তসলিম ভাই আছে নাইক্ষংছড়ি আওয়ামী লীগের সেক্রেটারি এবং আর নেতা এম সেলিম এবং ফয়জুল আনোয়ার ভাই আছে এবং আর জাকের ভাই আছে মেম্বার সাপ্তারা বেক্ষুন আছে সম্মানিত মুরব্বীরা ভাইয়েরা আসসালামু আলাইকুম। আর মাত্র নয় দিন পরেই আর জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনত বাংলাদেশ 300 আসনের মানুষ সকল তারা 300 জনের নির্বাচিত করিব তো আর দেশত প্রধান সধুন রাজনৈতিক দল আছে বিএনপি এবং জামাত ইসলাম তারা নির্বাচন নোয়াইয়ের তো নির্বাচন নোয়াইলে নির্বাচন তো বই নতাইব নির্বাচন তো ওইজার গই আর স্বজন তিয়েই স্বজন অভুতুরে 173 জন কেন্দ্র আছে যদি উগ্র মানুষও ভোট দেয় এই বুটি বেজায় ফাইব এই বিজয়ী হইব আর দেশের আইন পাকিস্তান সৌদি পাকিস্তান ভারত মালয়েশিয়া এটা আইনি ব্যা উদ্যোগ্য পোর্টফোলিও নির্বাচিত সাংবিধানিকভাবে বৈধ তো সুতরাং মুরব্বীরা ভাইয়েরা আগামী নির্বাচন অনলাই অত্যন্ত প্রয়োজনীয় যোগ্য নির্বাচন অনল ভোটের মাধ্যমে নির্বাচিত হইব এই এলাকার উন্নয়ন হার মাধ্যমে হব এই এলাকার ভাগ্য কেনে ফিরিব আর যে বাকি হাম আছে আর গিলা তুলি আরও 2 কিলোমিটার রাস্তা দিয়ে ভরিব কার্পেটিং আর তুন সুকমনিয়ার রাস্তা ইবো 2 কিলোমিটার বাকি আছে জাংসরির রাস্তা আই ইট বুঝাইলাম ইট বিছানোর পরে এখন কার্পেটিং করিবার ইবো 3 কিলোমিটার কার্পেটিং করিবার দাবি আছে আর তুন সেই হসপিয়ার 2 কিলোমিটার কার্পেটিং করছি
বাকি ইনো ডাইনে মুরাফাড়া পর্যন্ত আড়ালের কার্পেটিংয়ের দাবি আছে। আড়ালে এটা আরও অনেক ছোটো ছোটো ফাড়ার রাস্তা বাকি রয়ে গিয়ে গই, শাহ সুজা রোড বাকিতায় গিয়ে মলয় হাড়া গোড়াইয়েন বাকিতায় গিয়ে গই আড়াতুন। তো এই সমস্ত হাম আগামী বোরন মাঝে অনরাই সিদ্ধান্ত দিবেন, এই হাম অনরা সন নাকি নসন, চাইলে হার মাধ্যমে সন, হারে দিলে এই হামি নৈতারে অনরা এই সিদ্ধান্ত ইয়ান অনরা তো লইবেলাই আর মাত্র নয়ান দিন সময় আছে। আমি জানি অনরা অনেক মানুষ বিভিন্ন জায়গা তো মিছিল করে আসছিলেন, এটে যেহেতু মানুষ আছে ইয়াতো অর্ধেক মানুষ বেক্ষণ বাজারত আছে, তারাও আর হতাইয়ান অনের। তো এই বাজারতো মানুষ শুনতো নয়ান দিন সিদ্ধান্ত লইব আর বৈনকল, কিন্তু এটে মিটিংয়ের নোয়াইয়ে আর বৈনকলরে আরা পিছদি কিছু বইন আছে আর বৈনকলরে আরা হয়তো বেক্ষণরে আরা হতাই নুনাইন্য ফারির আর বৈনকল তো সিদ্ধান্ত লোবদে আর এ হামিন হাত দ্বারা গড়াইম মুরব্বীরা ভাইয়েরা। গতবার 14 সালের মাঝে এরে এমপিএফের হতা আসিল দিয়ে আজ সাসি কানিজ ফাতেমা আহমেদ মোস্তাক ফরে নমিনেশন আই ফাইলাম আল্লাহ রহমত আল্লাহ আর এমপি বানাইল। 18 সালের মাঝে এরা আজ দলতো নমিনেশন ফাইভের হতা আসিল দিয়ে জাতীয় পার্টি মারা গিয়ে জিয়াউদ্দিন বাবলু সাহ, তো জিয়াউদ্দিন বাবলু সাহ এমপি হইল, অথবা লুৎফুর রহমান কাজল সাহ বড় তেল তেই এমপি হইল, এরা কোনোদিন এই মাদ্রাসা ভবন না নইতো না বাজি কোনোদিন নইতো। আরা সংশোধন মাঝে আরা 300 জন এমপি আছি, আরা 300 জন এমপি এ 20 কোটি টিয়ার ধরে আরা 5 বছরে বরাদ্দ পাই, 1 বছরে 60 কোটি টিয়ার ধরে ইন হইলে আলাল্লা সমান বরাদ্দ অবাজি 60 কোটি টিয়া দিয়ে এখন 2 কিলোমিটার রাস্তাও নয় ফাঁকা গদন ন যায় এত আসনের মাঝে বছরে 60 কিলোমিটার রাস্তা মানে ইন অন্য বিষয় তৈলে আরা তো বাকি জিন আনা ফরে ইন ব্যক্তি নইলে কি সরকারের উন্নয়ন বাজেটের তো বরাদ্দ তো আনা ফরে এমপির হামুল দে সংসদত আইন প্রস্তাব গ্রহণ আইন পাশ গ্রহণ এবং জাতীয় বাজেটের তো উগ্র বড় ধরনের অংশ আনিয়ে না এলাকার ব্যাপক উন্নয়ন গ্রহণ। তো বেকুন তো আনি না পারে বাক্ষালী নদীর ড্রেজিং হইয়ে ড্রেজিংয়ে 200 কোটি টিয়া লাগে, 200 কোটি টিয়া তো অন্যান্য এমপি কলে নেওয়া হয় ইয়ে না আইলো এমনি আর বাক্ষালী নদীর ড্রেজিং করিয়ে নেয়, বাক্ষালী নদী যদি ড্রেজিং না করতাম গজিঙ্গার যান 12 সালের সালসুসি ফানি আসিল ইয়া ফানি লামের গজি বা গজিঙ্গার মানুষ আজও বন্যা নহ দেখে বা আজি এনে এরে হয়েকখান গরম মাঝে ফাঁকরি হারা 14-15 গরম মাঝে ফানি গলে দে অথবা ইয়ে দি তৃতীয় ফাড়ার ইয়ে দি একখান ফাড়া বুতুরে আংশিক ফানি গলে দে কিন্তু এটা সালসুঁচুই ফানি একমাত্র বাক্কালি নদী কোরণে কিন্তু ফানি বেকিল নামি জনবাজি ইয়ে নাজি আরা বন্যামুক্ত হয়ে দিয়ে তৈলে আজি ইয়া ই বললে বিশেষ বরাদ্দ এই যে ভবন নান দেইতে লাগুন এমপি অকল বেকুনে সমান সংখ্যক ভবন নফাই কিয়াবাদে 3 গান কিয়াবাদে 4 গান আর আয় প্রত্যেক বছরে ভবন আনি দে 10 সানোর উপরে 561 ভবন আয় গত 5 বছর অবতু গড়ি ফেলাই অবা আজি 561 ভবন এই নাই কেনে গড়ি। এই যে রেল লাইন আর তুন 500 এমপি শুধু বিকেএসপি পাই বাংলাদেশত তৈলে বিকেএসপি যে আর আসন তাননি ইয়ান লই ধাক্কা ধাক্কি তদবির আনিত ফের যদি বল দুগ বিশেষ বরাদ্দ এখান ক্যান্টনমেন্ট ক্যান্টনমেন্ট ইয়ান সকরি হইত ফেতো ইয়ান আরেকখান আসন হইত ফেতো ইয়ান যে এর রামু আনা গিয়ে এবং নামিয়ে কক্সবাজার ক্যান্টনমেন্ট ন ইয়ের রামু ক্যান্টনমেন্ট ইয়ের আয় অনুরাগ ফুয়া রামু ইয়ে ফুয়া আসিলাম দেই প্রধানমন্ত্রী তোমার আসি দেই প্রধানমন্ত্রী বিশ্বাস করে দেয় ইয়ান রামু নাম মানু ইয়ে দেবা আজি। তো আজি ইয়া আয়রা রাস্তাঘাট আয়রা যে বছরে 20 কোটি টিয়ার ধরে বছরে 60 কোটি টিয়ার ধরে ফিক্সড পাই এমপি কল সমান বরাদ্দ অবাজি এরে আয়রার এরে হামর হরে আছে বাজি গোজিঙ্গা গিয়ে দে অনুরা যাইছন গোজিঙ্গার মাঝে শুধু কেজার বিল রাস্তাও বাঙ্গায় রোগ কিন্তু টেন্ডারে গিয়ে গই ইব কিন্তু এখন মেকাডা মজা গই গোজিঙ্গে হন রাস্তার হাম বাকি নাই বাজি এমপির হাম এর জিন হাম বাকি আছে বেকি মেম্বার চেয়ারম্যানের হাম এমপির হাম শেষ গোজিঙ্গা আর টুকটাক হাম জিন আছে বেকি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানও করিব তো আর অন হস্য পিয়ে ইয়ান বাজি এটাতে কিছুই নো আসিল এটাতে বেকিন মেডি আসিল দে কোম্পানি সাহেব যখন চেয়ারম্যান আসিল আই কোম্পানি সাহেবরে ধন্যবাদ দিন কোম্পানি সাহেবে এই এলাকার উন্নয়ন লাই জাহাজে হত হসৎবাদ গিয়ে এই এলাকার উন্নয়ন লাই এবং এই নারে দরি দরি গুজছে জিয়েন এখন নোমান সাহেবে করেন নোমান সাহেবে যে এই এলাকার উন্নয়ন লাই আর ওরা আছে বাজি আর ওরা আছে দে
উদে এই এলাকার উন্নয়ন লাই নোমান সাহেব অনুরাধা নোমান সাহেবের উপর দিয়ন্দে কিনলাই মেম্বার চেয়ারম্যানের উপর দিয়ন্দে কিনলাই এলাকার বিচার আচার গরিবের লাই এলাকা শাসন গরিবের লাই এবং উয়ত্তু ঠিয়ানি এলাকার বরাদ্দ দিবেন লাই অনে অনে তৈলে নোমান সাহেবের টুকটাক কিছু বরাদ্দ ভাই নোমান সাহেবের হদিন বরাদ্দ ভাবে উপজেলার বরাদ্দ এই নইলে সাড়ে পাঁচ লাখ টিয়ার তোমাদের বেশি ন মামু ঠিক আছে না হতা সাড়ে পাঁচ লাখ টিয়ার তো বেশি ন এই দিয়ে মানুষের গাঁড়া অনু হব তৈলে বাজে নোমান সাহেব তু ওত্তু আনা ফুললে হারে লাদ দেয় এমপিরে লাদ দেয় এত লাই নোমান সাহেব এমপিরে লাদ দেয় নোমান সাহেব আজি আনার মঞ্চ আসছে দিবে বুঝে দেয় ইবে বুঝে দেয় আসছে আনার মঞ্চত আইতে বাজি আওয়ামী লীগের এমপি ঠিক আছে আই এক দল মানুষ আর বাপ আজীবন আওয়ামী লীগ করছে দলল কোনোদিন বেমানি ন করে দলল বেমানি করলে জিয়র আমার আমলত মন্ত্রী হইতো আর বাপে এরশাদর আমলত আর বাপরে ডাকিলে আর বাপে ন যাদে তৈলে আই আর বাপ আই এক নীতির মানুষের ফোয়া আইও এক নীতির মানুষ কিন্তু বাজি আর জামাত ইসলামের ভাই কল আই কি অনারের কোনোদিন অত্যাচার করছি নি আই অনারের কোনোদিন অত্যাচার ন করি আর বিএনপির বায়ক কল আই অনারের অত্যাচার করছি নি ন করি আই হনুদিন চাইলে আই বড় ফরেন অনেক মামলা দিতে ফেরতাম হনিকের বিরুদ্ধে একখান মামলাও তো নাই বা আজি মামলা আছে বড় ইম পুলিশবাদী মামলা যিন ব্যক্তিবাদী মামলা আছিল ইম বেকিন হালাস হয়ে গিয়ে গই বেকিন হারিজ হয়ে গিয়ে গই তৈলে বাজি আরা হাজল সাপ লুৎফুর রহমান হাজল সাপ ওর বিরুদ্ধে একখান মামলাও নাই একখান মামলাও নাই তৈলে বাজি সুশাসন নদী আয় এটা এদিন ওই এদ কোনোদিন কি আয় হইনে মেম্বার সাহেব অনার হইনে মেম্বার সাহেব বিচারগান অমুকর গরিদন অমুকর পক্ষে আয় নোমান সাহেব অনর কি হইনে অমুকর পক্ষে রায়ান দ মামু আয় নুলামিন কোম্পানি সাহেবরও হই দে কোনোদিন হইনে অমুকর পক্ষে রায়ান দ আয় কোনোদিন নৌ হই বাজি এমপি সাহেব আয় হইত ফেরতাম অমুকরে রায় দ অমুকরে হস্ত দ অমুকরে আটকাই দ এটা তো বাজি বেক্ষুন আর দল নগরে আর দল বাইরেও তো এটা অনেক মানুষজন আছে তুই আইতে বাজি হালালভাবে আই বাজি বেক্ষুনের সেবা দিই এরে যে অনলার এরে শত মাংসরে চৌরি দিই আষ্ট হাজার মাংসরে চৌরি দিই একখান চৌরির দাম দশ লাখ কুড়ি লাখ পর্যন্ত আছে বাজি উগ্রটিয়া আই হনেকে তো নৌ ধরি উগ্রটিয়া আরো হনেকে তো দিয়া নাও ফরে উল্টা যারা চৌরিলে এসে ও নরে টিয়া পয়সা দিয়ে নে অনেকের হসুরের দে সিলার দিয়ে না ডাহা ফাড়া বুঝা তুমি ইনলে করছি অনেকেরে বাজি এরে যে ব্যবসা বাণিজ্য নয় ওই না সাটিংগে ব্যবসা বাণিজ্য নয় ওই না বেকুনে ন করে আই এমপি আয় যদি আর বাড়িতে আইতাম টেলিফোনে যদি হইতাম দেখি উগ্গল প্রতি এমপিরে দুই হাজার টিয়া দরে দিজ এত্তু বলে ফাল করাইতে মনেজিল পর্যন্ত গেলে বলে দুই হাজার টিয়া মনেজিল তো বলে আবার গাড়ি পর্যন্ত তুলে দিলে বলে আরও দুই হাজার টিয়া হ্যাঁ বাজারে তুলিলে বলে আরও দুই হাজার টিয়া তৈলে আয়তে বেক কিন্তু আর আতত নোমান সাহেব তো আর আতত মানুষ মনে ছিল মানুষ বেকুন আর আতত আয় যদি ওইটাম দেখি আরও দুই হাজার টিয়া দ ও বাজি আর তো পঞ্চাশ কোটি টিয়া আর গড় জমা তাই তো অনে ন বাজি তাই তো না এই আশা মোদী মসজিদ আছে কাবাগর অবাজি আয় চৌরি দি আয় ব্যবসা দি গরু দি আয় হনু দি ফনেকের তুক গটিয়া নৌলই বাজি আয় হনু দিন নৌলই ফনেকের তুক গটিয়া আই আর ফুজিল্লা পর্যন্ত টিয়া নজমায় এটা আর মৌতারা বেক্ষুন সভাপতি সাহেব তারা বেক্ষুনে জানে ফতি নাই যেদিন টিয়া মাংসরে দি ফেলি হবা আজি মাংসরে দি দিয়ে শুধু গরিব গুন্না মাংসরে কে আর এক লাখ টিয়াও দি অসুকল্লা বলিয়ে না পঞ্চাশ হাজার টিয়াও দি তো আয়তে বাজি দিবেশ হনুদিন পোসার নও গড়ি দেবো ঠারে দিলা আয়তে দিবেশ হনুদিন পোসার নও গড়ি দে তুই হারো ফোয়া দিবেশ আয় হনুদিন পোসার নও গড়ি দে তুই আর নেতা নোমান সাহেবে জানে না নোমান সাহেব তোরে চিনে না অথবা নুলামিন কোম্পানি তোমার চিনে না আয়তে বাজি হনুদিন ফোসান গরিব বাজি আজিয়া বোড়ার সে এরে বোড়ার সে আরা ছজন প্রার্থী আছি ছজন প্রার্থী ভিতরে এরে দুই একজন প্রার্থী একটা লড়ের একে কে আই ওদের সালাম দেন ও বাজি তার এরে জীবনত আসিল নে আসিল নে ওদের স্টেজ মাতিবে কোন আর মানুষ সাম্য হন্ত বাজি আসিল না হন্ত হ্যাঁ নোয়াইয়ে যদি আই থাকে বুট্ট হসম ইতার আর দিত আর নদীবেন আই ন সাই আমার যদি আই থাকে আই অনরা ফুয়ানো বারো সাল বন্যা সৎ চোদ্দ সাল বন্যা সৎ ষোলো সাল বন্যা সৎ ফানি এর বাজার সাল সুই সুই ফানি
আই সাইলে বাজি নোয়াইত ফাইতাম ডরাইত ফাইতাম এতক্ষণ রাতের আন্ধারে নুলামিন কোম্পানি একটা চেয়ারম্যান আছে আর এরা আই গেলাম বই কোম্পানি এরা আছেন আবার আরোগ্য বন্যার নোমান সাহাবরে ফাইলাম আর প্রত্যেক বন্যার সেলিম সাহাবও আছে আর এরা নোয়াই নোয়াই বাজি এরা আসিলাম না করোনার সব মাঝে আজি এ যারা প্রার্থী হইয়ে ইত্যাদা বাজি অনেকে হনো দেখুন না অনেকে ন দেখুন বাফর লাশ ফেলায় ফুয়া ধাই গিয়ে গই মার লাশ সাহেবেল্লা মাইয়ে ফকল ওর বাড়ির তো নোয়াইয়ে কোঁড়া দিয়ে দিয়ে না গাত বুতুরে ঠেলি ঠেলি বাঁশ দিদি ঠেলি ঠেলি লাশ ঠেলেন সেই সময়ে আমি কমল মৃত্যু ভয়কে উপেক্ষা করে আমার কক্সবাজার রামু ঈদগাহ করোনা রোগী জামাত ইসলাম বিএনপি আওয়ামী লীগের আমি কে কোন দল জানি না 100 জন করোনা রোগীকে আমি প্রতিদিন আমি হসপিটালে গিয়ে গিয়ে সবাইকে আমি সেবা দিয়ে এসেছি আমি সেই আপনাদের ভাই কমল মৃত্যু আমার হতে পারত আমি সেদিন সাহসী হয়েছিলাম বলে আমার মোনায়েম ভাই আমি সেদিন সাহসী হয়েছিলাম বলে এই কক্সবাজারের অনেক মানুষের আমি জানাজা মাত্র 2-4 জন নিয়ে জানাজা পড়েছিলাম আমার ভাইয়েরা মৃত্যু তো আমাকে টানতে পারত আমি সাহসী হয়েছিলাম সেই সময় আজকের যারা প্রার্থী আপনাদের কাছে ভোট চাই তাদের তারা কি কোথায় ছিল তারা কি করোনার সময় মানুষকে সেবা দিয়েছেন মানুষকে এক পুটু চাল দিয়েছেন একটা ছবি যদি তারা দেখাতে পারে আমার ভাইয়েরা আমাকে ভোট দেওয়ার আপনাদের দরকার নাই আমার ভাইয়েরা তারা মানুষকে ভিক্ষা দেয় না তারা জাকাত দেয় না প্রার্থী উগ্রাসী হয়তো আকাশ দূরে দেব মার হাক গলো এনে আসে পার্থিবে পার্থিবে হদ দে হদ আই হদ এতদিন নিজের গঠন গজ্জি দে অবাজি বয়স এখন 56 বছর তৈলে নিজরে গঠন করতে সরকারি আইন অনুযায়ী 57 বছর বয়সত দেখুন অবসর যায় তৈলে নিজরে গঠন করতে যে 56 বছর ফেলাই দে 9 বছরে জীবে হইব অবাজি জীবে নইবে 90 বছরও নইব ঠিক না হয়তো গঠন করি আসি দে তৈলিবে তো 56 বছর ঘটনত গিয়ে গই তুই আবার হদিন বাদ হবে না তো অবসর লোভের সময় এসছে এরাও বাজে বট্টুন লই যাই তুই ছাত্র শুন শুন ইবে কি করছে জানোন নি ইবে ছাত্র জীবন কলেজ জীবন বিশ্ববিদ্যালয় জীবন ও শিবিরের নেতা আছেন বড় নেতা ইবে হালাদা জিয়া যখন 2001 সালত ক্ষমতা দেখছে তখন মন্ত্রী সালাউদ্দিন ওয়ারে ডাহু দ্বিতীয় হমদ 10,000 ছবি তুলি বিএনপি নেতা হইয়েবে আবার 15 সালত যখন হালাদা জিয়া জেলত গিয়ে ইবে আওয়ামী আইনজীবী পরিষদত ভর্তি হয়ে না 18 সালের নমিনেশন চাইয়ে 23 সালের নমিনেশনের আগে ইবে ডুলাফইর মাজারত মাঝে জিয়ারত গিতে গিয়ে জিয়ারতর ফরে উড়ানত আইতি এই হদ দে সাংবাদিক কল পোশাক করত দে আপনি কি নৌকা না পাইলে কি করবেন মাজারের সামনে ইবে তি এই হদ দে নৌকা পাইলে ভোট করব না পাইলে আমি যে পাই তাকে সমর্থন দিব এত ভাউতাবাজি যোগ্য মানুষ জীবে অবাজি জমাত হাবিল্লে বিএনপি হাবিল্লে আওয়ামী লীগ হানা শেষ করছে এখন আরোগ্য দল হানাগলাই আয়ে বাজে তো ইবে কি বাজে নীতিবান মানুষ নাকি বাটপাল মানুষ বাটপাল নাকি শুধু বুধু মানুষ শুধু বুধু মানুষ শুধু বুধু মানুষ অবাজে ইবে শিক্ষিত নয় শিক্ষা নামর কলঙ্ক মানুষ ইবে বাজে হলে যোগ্য প্রার্থীরে ভোট চাই গত হালিয়া দেখলাম দে পাবলিসিটিওর এক জায়গার মাঝে পাবলিসিটি জোয়ার জানাল কাতে ফানিস ছাড়া কি জুলুমবাজের দিন শেষ ইগল মারখাল বাংলাদেশ তারপরে আয় বলে জুলুমবাজ আয় বলে অত্যাচারি অবাজি বিএনপি জামাত তো আজ আরে জুলুমবাজ ন ডাকে তুই 30 বছর বাদ আই এনে এটা আরে জুলুমবাজ ডাক আর এই এলাকাত বাজিও কল ইবেরে তাল দে দহদুম মানুষ আছে জোনের আয় হাই হাই বলাই জোন আর নাম বেশি বেশি চললে জোন আর নাম বেশি বেশি চললে আয় বাজি বিচার চাই অনরা যদি বিচার না করো না বিচার করছো বোর্ড আগে আরে মাফ করে দিবেন বোর্ড আয় জিতম ইনশাল্লাহ ইনশাল্লাহ 2 লাখ বোর্ড জিতম ইনশাল্লাহ এজন নফাদিতে রাখুন আমি কে কিন্তু আরে যারা আর তো দূরে আসছিল ইতার আরে গাল দগ্গ অসুবিধা না আর তো যারা হাইয়ে বললে ইতার আয় উসুল করে ফেলাম বাজি মানুষ উসুল করে ফেলাম আয় ন জানি অনরা মাফ করে দিবেন ইলেকশন এই নির্বাচনত তোমরা যারে বানাইতে সৎ ই বেড়ে উগ্র রাস্তা গরিব ফারিব না সরকার তো আনি ন ফারিব বাজি তৈলে ইবে কি হস্যপের লাভ করে নাকি ক্ষতি করে হস্যপের ক্ষতি করার দে তুই আরে অনলা ভোট ন দিবেন দে
হনে কি গজন আরে যদি অনা বড় যারা হস্ত দিবেন অনরা পরে হস্ত পাবেন আয় হয় জনর হই দেবা আজি আয় আর গজনিয়া হস্ত পিয়ার আর মুরব্বী অকল বায়ক কলবে কোনর হই আয় জমাত নবা আছি আয় বিএনপি নবা আছি আর সমন মাঝে হস্ত যার আর আসনত হন আলেমত জাল জান পরে অবাজি আরে বেশি হস্ত করছি আয় হনুদিন কাগাবাদ না হয় সব সময় আয় গরত মাঝে মানুষ লই না আয় বাদ থাই বাজি বেক কোনো জানে হত রাইট দুইটা বাজে গি আ হইতে আরে বাধ্য হতে বাদ নাই ফুরাই গিয়ে বেক কোনো হাবিললে অবাজে হত রাইত উয়েসে আছিলাম আর গরত তাইলে আর তো আজিয়ে দুই চারশো কোটি টিয়া জমাতাই তো আয় যদি মাংস জন্য দিতাম অবাজে আয় অনলা বেক করতুন আর বোর ভিক্ষা চাই বাজি অনলা বেক করতুন আয় বোর ভিক্ষা চাই আয় হনেকেরে উয়ার আর দুঃখ নাই ক্ষোভ নাই সজ্জা নাই বেক্ষণ সুসম্পর্ক করিবে লাই আই এটা আসি দি আই অনরা বেক্ষণ উত্তন নৌকা মারহা মাহামা যোগ্য বোর ভিক্ষা সাহেব দিবেন না বাজি অনরা ইনশাল্লাহ অনরা তো দিবেন এটা তিন হাজার চার হাজার মানুষ আছে তৈলে আরও চার হাজার আর মা বোন অকল ন থাকে ইত্যাদা বেক্ষণে এলাকা ভিত্তিক অনরা হাম করিবেন আজি আই আর বক্তব্যের মাঝে স্মরণ গরির আর আর আব্দুল হাকিম চেয়ারম্যান সাহাবরে আর নেতা আর নেতা এডে জয়ফুল মালিক সাহাবরে জাফর আলী বদ্দা আজি আর মাঝে নাই আর মাহমুদ হাক্কু মাহমুদ সদর সাহ তেইও নাই আর আর ভাইস চেয়ারম্যান নুর ইসলাম সাহ তেইও নাই আজি ইতারা যখন রাজনীতি করতো এই মারত আর বাপতারা বক্তৃতা রায় তো আমি উঠতে হইতাম এরে আয় বাজি একদিনে নোয়াই এরে আয় এরে বক্তৃতা উনি উনি আর রাজনীতি গড়ি গড়ি বাজি এরে ডর ওই দেয় আর আয় গুড়া হালে রে আই ইতার আব্দুল হাকিম চেয়ারম্যানের বক্তৃতা উনি কি আই এই এই মারত মাঝে বাজি নোয়া রাজনীতি নোয়ায় সিকিবেলা নোয়ায় পার্লামেন্টের মাঝে অনরা যদি তিনশো আরও তিনশো এমপি ভিতর যদি দশশো এমপি বাছিল স্পিকার সাহেব অনরা ফুয়া কমলেরও বাছিল আই পার্লামেন্টত যোগ্যতার দিক দিয়ে দুই চার পাঁচ দশ জনবুতরে আর নামও রাখে বাজি আমি বহুত কষ্ট করি দে মানুষ আজি আই এমপি ওই দেই রামও এত উন্নয়ন হয়ে দেয় আর আর যদি অনরা যদি আর এমপি ন বানন তৈলে বাজি আর নাক্যংসরি হইতে ধরি এই রাস্তা ও ক্যাঙ্গুরি আয় দুই লাইন চার লাইন গুজম বাজি আয় নজানি আর আর ইনা নব আর আর সড়ক ইনে হামার নব আর আর উন্নয়ন লাই অনরা দয়া করি যারা আরে বোট নদীতে লাগবেন অথবা অনরা চিন্তা করতে লাগবেন অনরা আরলাই ভাবন এবং ইতিমধ্যে ইত্যাদা কিছু সোনার নাকফুলের অর্ডার দিয়ে শিলমার হা বলে শিলমার হা সোনার নাকফুল অর্ডার দিয়ে তো সোনার নাকফুল উগ্র কুড়িটিয়ার দাদা বলে আটটন নাকফুল আটটন নাকফুল কুড়িটিয়া মা বই নকল বেক্ষণ হয়ে দিয়া বলিব জাল টিয়া গলিব এরা জাল টিয়া গলি এনে বোট কিনি বেলায় ইত্যাদা কেন্দ্রভিত্তিক একজন মানুষ ঠিক গুজে বলে বোট কিনিব দৌদে আগের দিন জাল নোট গলিব বেকিন সাই সিটি লইবেন এবং অনরা বেকিন ব্যালটও জাল ব্যালটও দিতে পারে জাল ব্যালটও বেক্ষণ নতুন সেক দিয়াবেন বাজি অনরা বেক্ষণে আর নটরাই ইম বেকিন ঢুকাইলে হবো আজি ইনশাল্লাহ ঢুকাইতে নদীয়ম বড়ি সেক গড়ি করি এবার ভোট হবো বড়ি সেক গড়ি করি ইনশাল্লাহ এবার ভোট হবো ইনশাল্লাহ আর ইকে কেন হবো আইন জানি আর আর ইকে তো বাজি তারা এজনও নভাইব এজনও নভাইব এটা ভাইব নহল এটা ভাইব নহল হ্যাঁ তো এরে হ্যাঁ আর এই ফাঁসিয়াহালি একখানা এলাকা আছে তিনদান গ্রাম আছে বাজি আর ফোস্টার বেকিন সিঁড়ি ফেলাইয়ে আর ফোস্টার বেকিন সিঁড়ি ফেলাইয়ে ইতারা তো ইতারা আর জুলুমবাজ ডাকের জুলুমবাজ ড্রাইভের লগে লগে মানুষে যাইয়ে না বাজি মাইকেল গাড়ি এম বাঁ দিয়ে এখন হদ দিয়ে নাই বাঁ দিয়ে বলে তো আর জুলুমবাজ ডাইলে মানুষের অবাং দিব না ইয়ে তাই নিয়ন্ত্রণ করি না হাজম বাজি আই নিয়ন্ত্রণ করি না হাজম এটা সোধন নেতা উদে টেলিফোন করিব দে হব দেখি ইয়াং করো ইয়াং করো ইয়াং করো বাজি তারা হতা নদ দিবেন ওম বেকুম বাজি রুমবুত করলে ওই ফাঁস দিন ইয়ে রুমত তো হনকে বাইন নিয়ে ওদের টেলিফোন করে দে ইচ্ছা হবেন যে তোরা আইও তোরা আইয়ে না আলাদ তোলা বোট খুঁজ তারপর আর তোর আল্লাহ বোট খুঁজম দে সিলমা আল্লাহ বোট খুঁজম দে এরে রামত তো হাসত নেতা উন অবাজি ওটল হবো তো রুম লইয়ে নে রুমত তালা মারি ফাঁস দিন আগে করলে তো বোট ফর দিন বাইরে বোধ বলে তো ইচ্ছা হতা যদি হনেকে ননাচ্ছ ননরা হনেকে নাসিরবেন তৈলে কোনো বাজি ফতেকাটো যদি বিপদে যাবো তো দায়ী দায়িত্ব আই লইতাম নহনেকে আই অনরার ভাই অনরার ফুয়া অনরার বন্ধু এরে কি গলা পড়িব আর মঞ্চ উপবিষ্ট চেয়ারম্যান সাহেব সাবেক চেয়ারম্যান সাহেব আর বদ্ধাতারা যারা আছে বেকুন
জাকের মেম্বার সাহেব এডে নদে জাকের মোল্লা আনলো হত ইয়ে জাকে চেয়ারম্যানে তেল দিয়ে জাকের মোল্লা আনলো হত ইয়ে ইবাদ হলো ইয়ে নন জাহাঙ্গীর বদ্দা অসুস্থ জাহাঙ্গীর বদ্দা আয়ত ফেললে আইয়ক তের হাসে অনারা লইয়া নন বদি আলম শিকদার ইচ্ছারাও আনার মঞ্চ নজালে আইব এরে অক্কল ফাঁড়ি মানুষ আইয়ক আরে আর প্রধানমন্ত্রী জানে বাংলাদেশত হন জাগার মাঝে আওয়ামী লীগ যোগ দিবার বিধান নরাকে আয় প্রধানমন্ত্রী হয়ে দিয়ে আর এলাকার মাঝে বিএনপি গড়ে তো হদুম বালা মানুষ আছে জমাত গড়ে তো হদুম বালা মানুষ আছে অন্য রায় দল যোগ দিয়ে তো চাই তখন প্রধানমন্ত্রী হদ্দে হদ ভালোগুলোকে নাও খারাপগুলোকে নিও না তখন আর এক নেতাই হদ্দে আর অন্য নেতাই হদে না আমরা দেশের সমস্ত যোগদান বন্ধ করে দিয়েছি প্রধানমন্ত্রী হদ্দে রামুরটা আলাদা কক্সবাজারটা আলাদা করে দেওয়া আইন প্রধানমন্ত্রী হদ্দে আয় বাজি ইন্ডিলে মানুষ আর ওরে বিএনপিও বৈঠ পাইবেন জমাতও বৈঠ পাইবেন আয় হনেকেরও হনদিন হতিনগর জম্বা আজি অকল আয় ওনারা নিরাপত্তা দিয়ম ইনশাল্লাহ মান সম্মান ব্যক্তি নারা ওনারা নিরাপত্তা দিয়ম বাজি আয় ওনারা তুন এবার ভোট ভিক্ষা চাই বাজি আর ওনারা দয়া করি উগ্র ভোট দিবেন বাজি এবার যে মানুষ হনদিন এড়ে নোয়াইয়ে যে মানুষ হন বন্যাত করোনাত এড়ে নোয়াইয়ে যে মানুষ হস্তপের বলে হারানো সিনে যে মানুষ হত্য যদি ফুসার গলন সেই নাক্কল বাগান হরলান্দি জালান এখনো নসিনে তুই তারা অনলারে কেনে চিনিব চিনিবের বয়স সরে চিনতেও তো আজি দশ বছর লাগে আর ভাই অকল মুরব্বী অকল অনলার হাসে আর আকুল আকুতি আই বাজি অনলার তো অক এইবার আর বুড়ো রক এটা যদি রামুতন্য হলি কেতি এইতো আই অনলার তো বুট্ট নসাইতাম জমাতর মানুষ যদি বুড়ত্তি হইতো আই নসাইতাম বিএনপির নেতা অকল যদি বুড়ত্তি হইতো আয় তখন মানি লইতাম বাজি এখন বিএনপি নাই জমাত নাই জীবন নোয়াইয়ে বিজ্ঞান দে অবাজি ইক্কে যদি হনমিক্কে যদি অনার বর্দি ফেলন কুদাল হজম হইতে কেমত দিন আই হনিকের বাজে আয় মাপ দিতাম না বাজি এই বুট আয় ছাই বাজি এই বুটটো আর অনার দয়া করে দিবেন বাজি আয় ফাইম নে ফাইম নে মার্কা আছে আছে কোন সে মার্কা জুড়ে বলো আসতে কেন মারোর টান হেইয়া হেইয়া নৌকা নৌকা ব্যক্তিদের অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম খোদা হাফেজ।